হ্যালো বন্ধুরা, আমি আলপনা, সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। দেখো এই ঝুড়িগুলো আমাদের কিচেনে আমরা প্রায়জনই ব্যবহার করি, ব্যবহার করতে করতে এগুলোর মধ্যে একটা নোংরা পড়ে যায়। তো সেই নোংরাটা চট জলদি কীভাবে তোমরা পরিষ্কার করবে আমি আজকে সেটাই তোমাদের দেখাবো। দেখো আমি একটা ক্লিন করেছি, তো এই রেড কালারের ঝুড়িটা আমি দেখো নোংরা পুরো বসে আছে কালো। তো সেটা কীভাবে চট জলদি সামান্য কিছু জিনিস দিয়ে একদম ক্লিন করবে সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তার আগে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো নোংরাগুলো কিন্তু মানে এটা নেট জাতীয়, তো কীভাবে ফাঁকে ফাঁকে জমে আছে আর সেটা চট জলদি কীভাবে পরিষ্কার করার উপায়। তো আমাদের লাগবে ঘরে আমরা যে সাবানগুলো ব্যবহার করি সেই সাবানগুলো, আর একটা পুরনো ব্রাশ যেটা আমরা ইউজ করি না, আর ব্যাস, আর জল, জল তো লাগবেই ক্লিন করতে। তো প্রথমেই আমি এই সার্ফ বা সাবানগুলো যেটাই বলো সেটা এই ঝুড়িটার মধ্যে পুরো ঝুড়িটা একদম মাখিয়ে নেব। তো হাত দিয়ে তো হবে না, তো হাত দিয়ে আমি একটু চারিদিকটাই ছড়িয়ে নিলাম। তারপরে একটা প্লাস্টিক নিয়ে এবার আমি সেটা চারিদিক থেকে মানে সাবানগুলোটা ঘষে ঘষে মিশিয়ে দেব খুব সামান্য একটু জল মিক্সড করে। তারপরে এটা মাখিয়ে তারপরে আমরা রেখে দেব মোটামুটি 5 মিনিট। ব্যাস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ অবশ্যই রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অল বেল বাটনটা প্রেস করে দেবে, আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো, আমার সাবানগুড়ি মাখানো হয়ে গেছে ঝুড়িটার মধ্যে। তো এবার 5 মিনিট পর আমরা ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এসে আমি প্লাস্টিক দিয়ে ঝুড়িটা একটু মানে আবার ঘষে নিলাম। তারপরে একটু সামান্য জল দিয়ে ব্রাশটা চালাবো, কারণ সাবানগুড়িটা একদম শুকিয়ে গেছে, তা সেজন্য একটু জল দিয়ে এবার আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘষবো। তো এইভাবে ঘষলেই কিন্তু নোংরাটা খুব চট জলদি একদম বেরিয়ে যাবে। তোমরা করে দেখতে পারো, আমি এভাবেই আমার এই ঝুড়িগুলো পরিষ্কার করি, তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি। দেখো এমনিতেই অনেকটা বেরিয়ে গেছে ওই যে সাবানগুড়িটা দিয়ে রেখেছিলাম বলে। তো এবার যেটুকু আছে সেটুকু আমি ব্রাশ দিয়ে এইভাবে ঘষে ঘষে বার করে নেব। খুব চট জলদি এভাবে নোংরাটা বেরিয়ে আসে। তো খুব চটপট একটা টিপস এই ঝুড়িগুলো পরিষ্কার করার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা সবাই জানাবে। আর মাছটাও আমি এইভাবে একটু ঘষে নেব, কারণ মাঝের নোংরাটা মানে ঘষতে একটু অসুবিধা হয়, যে হয়তো ব্রাশটা ঠিকঠাক মানে নেটগুলোতে ঢোকে না। তো সেই জন্য আমি একটু ভালো করে যত্ন সহকারে এইভাবে ঘষে নেব। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম পরিষ্কারটা হয়েছে। ব্রাশ দিয়ে ঘষা হয়ে গেলে আমি আর একবার ওই প্লাস্টিকটা দিয়ে আবার আমি ঘষে নেব, এরপরে জল দিয়ে দিব। তো জল দিয়ে আমরা ঝুড়িটা ধুয়ে নিলাম। দেখো এক বিন্দু, এক ফোঁটা কিন্তু নোংরা নেই, একদম নতুন দেখাচ্ছে তোমাদেরকে। আমি দেখো আরও কাছ থেকে দেখাচ্ছি, দেখো একদম নোংরা নেই। এবার কিছুক্ষণ সময় আমি ঝুড়িটা জল ঝরার জন্য রোদে রেখে দিয়েছিলাম। দেখো কাছ থেকে দেখাচ্ছি, এক ফোঁটা নোংরা কিন্তু লেগে নেই। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে।